আমরা মৌসুমী জমি দেখতে এসেছি এখন জমির সামনে আছে ফ্ল্যাট এখানে যে খালি জায়গা এখান থেকে উঠবে আগামী মাসের 1 তারিখ থেকে চালু হবে না আর এটা হচ্ছে রাস্তার সামনে এই যে রাস্তা এটা মেইন রাস্তা রাস্তার সামনে বিল্ডিং ওই সাইডে বিল্ডিং একদম পুরো পারে খুব সুন্দর জায়গা আছে মাশাল অনেক সুন্দর জায়গা আছে তোমার মাশাআল্লাহ আচ্ছা তাহলে ঠিক আছে চলেন এবার রিকশা ঘুরান এই যে খালি জায়গা এখন আগামী মাসের 1 তারিখ থেকে কাজ শুরু হবে ইনশাআল্লাহ আমরা এখন রিকশায় করে দেখে চলে যাচ্ছি একদম প্রপারে এই যে মসজিদ এখানে আছে পোস্ট অফিস করা না মসজিদ ও আর যে কালেক্টিভ স্কুল তো এখানে অনেক সুন্দর জায়গা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে গত 25 তারিখের একটা ভিডিও শেয়ার করছি অনেক দিন পর আমি মৌসুমী দুজন মিলে যশোরে আসলাম আর এটা হচ্ছে সিটি প্লাজা থেকে আমরা কেনাকাটা করছিলাম তারই একটা ভিডিও আর এখন আমরা ওয়ারেন্টেতে কিছু খাবার খাওয়ার জন্য চলে এসেছি সাথে জলি ভাবি আছে আর অন্তু আছে আমাদের সাথে আমরা খাবার অর্ডার দিয়ে এখানে বসেছিলাম আর আমার অনেক আগের ভিডিও যারা দেখেছেন যখন আমি প্রতিনিয়তই যশোর আসতাম আসা যাওয়া করতাম তখন কিন্তু এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম তো তারই একটা ভিডিও অনেক দিন পর করছি আমাদের সাথেই তো জলি ভাবি আর অন্তু আছে আর জলি হচ্ছে আমার ননদের যা আর যার মেয়ে এই পাশে মৌসুমী আর আমি বসে আছি আমরা খাবার অর্ডার দিয়ে দুজন মিলে বসে আছি এই তো অনেকদিন পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর খুব মায়া লাগছিল যে এই জায়গাটাতে হয়তো একসময় কত আসা যাওয়া করেছি অথচ অনেক দিন পর আসলাম বিশেষ করে 3 বছর পরে হয়তো আসলাম তো এই তো Thank you.
আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছিলাম, জলিভাবে এসেছিল একটা সোফা পছন্দ করার জন্য। তো সেই শোরুমটাতে আমরা চলে এসেছি আর আমরা আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট করেছি। দেখতেই পেলেন, ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই নিয়েছিলাম আর ফালুদা। তো ওগুলো খাওয়া দাওয়া শেষ করে মৌসুমীর আব্বুর জন্য একটা চশমা নিলাম, আমরা চশমার দোকানে গিয়েছিলাম চশমাটা নেওয়ার পরে। এখন এসেছি আমরা অন্তুদের সোফা সেটটা পছন্দ করার জন্য। তো এখানে দাঁড়িয়ে আমরা সোফা পছন্দ করছিলাম, তারপর ওখানে কাজ শেষ করে লাস্ট আমার একটা কাজ ছিল কিছু চামচ কেনার জন্য, চা চামচ, কাঁটা চামচ। তো ওগুলো দেখে টেখে পরে ওগুলো আর ওখান থেকে নিয়ে নিই। দেখলাম যে আমাদের ক্যান্টিনে অনেক সুন্দর চামচ আছে, যেগুলো এখানে এই মার্কেট থেকে ক্যান্টিনে সাশ্রয়ী। তো ভাবলাম ক্যান্টিন থেকে কিনে নেব। আর এই দোকানটাতে কিন্তু ভ্যারাইটিস আইটেমের অনেক জিনিস ছিল, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর, আমার অনেক পছন্দ ছিল। তো একসাথে অত অত জিনিস কেনা সম্ভব না আর ক্যারি করে আনাও সম্ভব না, এই জন্য আমি অল্প কিছু কিনলাম। আর যেখানে তিনটা প্লেট দেখছেন, এই তিনটা প্লেট মিলিয়ে 400 টাকা। আমি হচ্ছে এই যে লম্বা সাইজের যে প্লেটগুলো আছে এইগুলো কিনেছিলাম 400 টাকার। আমার যে সকল কেনাকাটাগুলো আমি করেছি সব আপনাদের সাথে আমার বাসায় গিয়ে শেয়ার করব। এখান থেকে করব না, অত সময় নেই আসলে। অল্প কিছুদিন ছুটির জন্য এসে আমরা মার্কেটে গিয়ে মানে কেনাকাটা ঘোরাঘুরি করতে করতে আমার ছুটিগুলো পার করে ফেললাম। আমার নিশান জান্নাত কই? আমার নিশান জান্নাত কই? আমার নিশান জান্নাত কই? আমার নিশান জান্নাত, আমি আসিছি মা। আমু তুমি ভালো আছো মা? আতো আতো তুমি ভালো আছো মা? তুমি বলো তুমি ভালো আছো? আন্টি বসে গেছিলে। আম্মু তোমার জন্য কি আনিছি জানো? এটা কাছের জিনিস আব্বা। তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে। আগ এই এই রুমে আসো সবাই। 1 লাখ টাকা জিনিস আছে, এটা হাত দিবা না। মা কই আমার সোনা গোল কলি দেখ, আমি তো আদর করি। মজা বাবা? খাও মা। হ্যাঁ তোমারও ভিডিও করতেছি ভাইয়া, খাও সুন্দরভাবে খাও তাইলে। হ্যাঁ দেখি নিশান কেমন মা। তোমারটা নাও আসো আম্মু আসো, টিভি দেখবে মনে হয়।